Assalamu alaikum everyone, this is Sadequl Islam. We are talking about inventory management. Now, materials issue system from a store in case of non-availability of general materials. এই জিনিসটা নিয়ে আমরা অনেক সময় অনেক বিপাকে পড়ি। Materials স্টোর থেকে ইস্যু করার জন্য অবশ্যই স্টোর রিকুয়েশন অ্যাপ্রুভ করে ইউজার ডিপার্টমেন্ট থেকে স্টোরে পাঠাতে হবে। সেখানে কনসার্ন যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন অথবা সেই ডিপার্টমেন্টে অথরাইজড পারসন যারা আছেন তারা স্টোর রিকুয়েশন সাইন করবেন। স্টোরে ম্যাটেরিয়ালসটা আছে কিনা রিকুয়েশন পাওয়ার পর সেটা চেক করবেন। তারপর দেখা গেল যে স্টোরে ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবেল নেই, অর্থাৎ স্টক আউট হয়ে গেছে, কোনো না কোনো কারণে শেষ হয়ে গেছে। তখন সেখানে দুইটা প্রসিজিওর আছে। স্টোর পিপল সেটা অ্যাডভাইস করবে, রিকোয়েস্ট করবে কনসার্ন ডিপার্টমেন্টকে স্টোর রিকুইজিশন পারচেজ রিকুইজিশন রেইজ করার জন্য, যে জিনিসটা পারচেজ করতে হবে, এবং রিকুইজিশন স্লিপটা রিটার্ন ব্যাক টু দ্য ইউজার বাই মেনশনিং দ্যাট স্টক নট অ্যাভেলেবল। এবং কিছু কিছু ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে রেইজ দ্য পারচেজ রিকুইজিশন টু দ্য সিস্টেম আফটার গেটিং রিকোয়েস্ট ফ্রম ইউজার অ্যান্ড সাবমিট টু দ্য প্রোকিউরমেন্ট। কিছু কিছু ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ইউজার ডিপার্টমেন্ট থেকে রিকোয়েস্ট আসার পরে যদি সেটা স্টোরে অ্যাভেলেবেল না থাকে আমরা স্টোর থেকেই রিকুইজিশন রেইজ করে দিই, যেহেতু এটা লাগবে সেটা আমি জানি। বাট এই ক্ষেত্রে অনেকে ঝগড়া বিবাদ লেগে যায় ইউজার ডিপার্টমেন্টের সাথে, অথবা যিনি রিকুইজিশন নিয়ে এসেছেন তিনিও বলে ম্যাটেরিয়ালসটা শেষ হয়ে গিয়েছে, রিকুইজিশন দেওয়া হলো না কেন। আবার মাঝে মধ্যে স্টোর পিপল বলে এটা যে আপনি রিকুইজিশন দেন নাই তারপরে এটা ডিমান্ড করতেছেন কেন, এটা নিতে আসলেন কেন। এই জাতীয় বিভেদে না গিয়ে যদি রেগুলার ম্যাটেরিয়ালস হয়, লো ভ্যালু ম্যাটেরিয়ালস হয়, বিশেষ কোনো স্পেশালিটি না থাকে, তাহলে আমি স্টোর পিপলকেই বলবো আপনারা একটা সার্টেন কোয়ান্টিটির জন্য ম্যাটেরিয়ালসটা শেষ হওয়ার সাথে সাথেই পার্সেন্টেজ রিকুইজিশন রেইজ করে দেবেন। আর যদি বিশেষ কোনো আইটেম হয় তাহলে শেষ হওয়ার সাথে সাথে সেটা ইউজার ডিপার্টমেন্টকে ইনফর্ম করবেন যে আপনার ম্যাটেরিয়ালসটা অলরেডি স্টক আউট, যদি এটা ফার্দার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা রিকুইজিশন অ্যান্ড ডিমান্ড রেইজ করেন। এবং নন অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে স্টোর রিকুইজিশনের উপরে স্টক নট অ্যাভেলেবল একটা নোট লিখে স্টোর পিপল সাইন করে দেবেন। Put in comments box and for getting next updates subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah Hafiz.